হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো যে কী রিলেটেড ভিডিও আসতে চলেছে তোমাদের সামনে। হ্যাঁ, এটা আমার 9th মান্থের বেবি শাওয়ারের তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, ছোটো ছোটো ক্লিপ। তো ভিডিওটা কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে স্নান টান করে সকালবেলা স্নান টান হয়ে গেছে, তো ঠাকুর ঘরে এসে একটু প্রণাম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ শরীর খুব খারাপ, তো এই পাশে সকালবেলা রান্নাবান্নার সব আয়োজন চলছে। তো কোটা বাটা চলছে, এখানে মা এসেছে আমার, তো মা কুটাকুটি করছে, তাই একটু মেয়েও আছে পেঁয়াজ ছাড়াচ্ছে। পেঁয়াজ এমন ছাড়াচ্ছে, পেঁয়াজ ছাড়াতে চোখ দিয়ে দুজনেই কাঁদতে বসে গেছে। তারপরে এই পাশে ভাজাভুজি সব কাটা হয়েছে, এখানে আলু কাটা হয়েছে, পোস্ত হবে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে মশলা বাটা হয়ে গেছে সব। তো আমার সকালের জল খাবারের জন্য আমার লুচি আর তরকারি এনেছে, যেহেতু আমার মুড়ি খেতে নেই সেই দিনটা, তো ওই জন্য সকালে খাবারটা খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে আবার ওষুধ আছে, ওষুধগুলো খেয়ে নিতে হবে। তো এই পাশে আরেকজন তাকিয়ে বসে আছে, কখন দেবো ওকে খেতে। আর এই পাশে ডাল হবে মাছের মাথা দিয়ে, ওই জন্য ডাল মাছের মাথাটা কষা হচ্ছে। আর এই পাশে চিংড়ি আলু পোস্ত হবে বললাম, তো চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছে খুব ভালোভাবে। তারপর এই পাশে দেখো, এটা আমার বাপের বাড়ি থেকে এবারে দিয়েছে 9 মাসের স্বাদের কাপড়। কাপড়টা পুরো খুলে দেখিয়ে দিলাম, এই পাশে এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ এটা, আর আলতা সিঁদুর আছে। দেখতে পাচ্ছ, আর এই পাশে আমি নিচে বসতে পাচ্ছি না বলে মেয়ে নিজে বসে আলতা পরিয়ে দিচ্ছে এখানে। তো আলতা পরানোর কাজ শেষ, তারপরে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। তো দেখো সাজগোজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর খেতে বসে গেছিলাম, তো দেখো এখানে ভাজা হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়া ভাজা, আলু ভাজা, ডাল মাছের মাথা দিয়ে চিংড়ি আলু পোস্ত, আর এখানে 9 রকম করে 2 প্লেটে মিষ্টি আছে, পাঁপড় ভাজা আছে, আলতা সিঁদুর, ধান দুব্ব, ওইগুলো তো থাকতেই, দই আছে, পায়েস আছে। তো দেখো পুরো সাজটা তোমাদের আমি দেখিয়ে দিলাম পুরোটা। তো এরপরে আশীর্বাদের পর্ব, তো তার জন্য প্রথমে পায়েস খাইয়ে দিচ্ছে। এটা আমার শাশুড়ি মা, দেখো পায়েস খাওয়ানো হয়ে গেছে। এটা আমার শ্বশুর মশাই, তো সবাই একবার করে পায়েস খাইয়ে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছে। সে কী করবে বুঝতে পারছে না, ওই জন্য সব জিজ্ঞেস করে করে বলে দিচ্ছে সবাই। তারপর বাবা পায়েস খাইয়ে দিল, এটা আমার মা, তো মাও পায়েস খাইয়ে দিচ্ছে, তারপর ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে। তো এটা আমার বড় ননদ হয়, তো দিদি প্রথমে সব পায়েস খাইয়ে দিল, তারপর ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে। এরপরে সব ভাগনারা, এই ভাগনাটা 7 মাসের বেলায় ছিল না, আর বাদ বাকিগুলোকে দেখতেই পাচ্ছ এরা তো প্রথম থেকেই ছিল। খাওয়ানোর পর্ব চলছে, তো আমার মেয়ে তাকেও মিষ্টি খাইয়ে দিচ্ছে। এরপরে আমার নিজের খাওয়ার পালা, তো আমি অল্প অল্প করে এবারে খেয়ে নিচ্ছি। এবারে তো এখান থেকে প্রথমে বললো একটা মিষ্টি খেতে হয়, তো মিষ্টিটাই প্রথমে তুলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।